দেশের সময় আপনাদেরকে স্বাগত, সঙ্গে আমি অর্পিতা। স্রোত ফিরবে ইছামতির, দীর্ঘদিনের এই আশা নিয়ে প্রতীক্ষার দিন গুনছেন বনগাঁবাসী। ইছামতি নদীর পাড়ের বাসিন্দারা নদী সংস্কারের দাবি নিয়ে রাজ্য এবং কেন্দ্রের দরবারে কড়া নেড়েছে বহু সময়। বহুবার এই নদী সংস্কার নিয়ে কথা হলেও প্রকৃত অর্থে আজও এই নদী সংস্কার হয়নি। তবে হাল ছাড়েনি বনগাঁর বেশ কিছু তরুণ তরুণীরা, যাদের মধ্যে রয়েছে গোড়া, অর্ণ, পর্ণা, সৌরভ, কৌশিকের মতো তরুণ তরুণীরা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা এই মুহূর্তে রয়েছি ইছামতি শারদ উৎসব কমিটির পূজা মণ্ডপে। আমাদের সাথে ক্লাবের সদস্যরাও রয়েছে, তাদের সাথে কথা বলে নেব। নমস্কার, তোমার নাম? পর্ণা চক্রবর্তী। এবছর তোমাদের এই পূজা মণ্ডপে কচুরি পানা দিয়ে মণ্ডপ তৈরি করার পরিকল্পনা কেন? নমস্কার, ইছামতি শারদোৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে শুভ পঞ্চমী শুভেচ্ছা। আমাদের একদম পুরো ইছামতির পাড়েই আমাদের পুজো হয়, আমরা এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম। আমরা ছোটোবেলায় বাবা ঠাকুরদার কাছ থেকে অনেক ইছামতি নিয়ে গল্প শুনেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি আছে, তো আমরা নিজেরা ইছামতিকে সেই রূপ কখনো দেখিনি, যত ইছামতিকে সরু সংকীর্ণ কচুরিপানায় ভর্তি দেখেছি। তো আমাদের চেষ্টা, সেই কচুরিপানা ব্যবহার করে কত কাজে লাগানো যায় সেটাই একটা আমাদের মণ্ডপ হলো, সেটারই একটা নিদর্শন। তোমাদের এই প্রতিমা নিয়ে যদি দর্শকদের কিছু জানাও। আমাদের প্রতিমা এবার একদম সাধারণ গ্রাম্য সাবেকেনা ছাপ রয়েছে আমাদের প্রতিমায়, কচুরিপানার সাথে মিল রেখে আমাদের প্রতিমা। নমস্কার, আপনার নাম? আমার নাম অর্পণ বিশ্বাস। আপনাদের মাথায় কিভাবে এলো যে এই কচুরিপানা দিয়ে মণ্ডপ তৈরি করবেন? আমাদের মানে মাথায় বলতে কি, বিষয়টা প্রত্যেকদিন চোখের সামনে দেখা যাচ্ছে, এবং আমার বাড়িটাও ইছামতির পাড়ে এবং আমাদের শহরটাও ইছামতিকে কেন্দ্র করেই গড়ে ওঠা একটা শহর। বিভূতিভূষণের লেখায় ইছামতি দেখেছি, বিভাস রায় চৌধুরীর লেখায় ইছামতি আছে, কবি সীমান্তর লেখায় ইছামতি আছে, কিন্তু সেই ইছামতির খুব বড় বেহাল দশা, এবং ইছামতিটা মেনলি একদম কচুরিপানাতেই ভরে গিয়েছে। এবার কচুরিপানাগুলোকে সরিয়ে যেটা হচ্ছে কি, একটা জঞ্জাল আকারে রেখে দেওয়া হচ্ছে। এখন যদি কচুরিপানাগুলোকে তুলে এনে একটা ভালো আর্কিটেক্ট বানানো যায়, তাহলে কচুরিপানাগুলোরও একটা ভালো বিহিত হচ্ছে এবং নদীটাও বেঁচে যাচ্ছে। আমাদের মেন দাবি হচ্ছে যে কচুরিপানাটাকে তো অবশ্যই তুলতে হবে এবং নদীটা যাতে সংস্কার হয়। মানে এই নদীটা ভারতবর্ষের খুব একটা মানে গর্বের জায়গা, কারণ বনগাঁ সাহিত্যের শহর এবং সেই সাহিত্যে ইছামতি একটা বিশাল বড় জায়গা করে আছে। এখানে মৃন্ময়ী মাকে আমরা একটা অন্য রূপে দেখছি, এটা নিয়ে যদি কিছু বলেন। আপনারা এই বছরের যে ঠাকুরটা এখানে দেখানো হয়েছে এবং মানে গত বছরের ঠাকুরটাও যদি দেখেন, দেখবেন যে এখানে আমাদের মায়ের রূপটা একটা অন্য ধরনের, এবং প্রতিবারই আমরা চেষ্টা রাখি যে আমাদের মায়ের যে রূপটা হয় বা মায়ের যে বর্ণটা হয় ওটা একটা মাটির রঙে থাকে। এবছর আসলে ইছামতি শারদ উৎসবের আমাদের যে প্ল্যান যেটা বা যে মণ্ডপটা আমরা মানুষকে উপহার দিচ্ছি সেটা কচুরিপানা দিয়ে, এবং সেখানে এই যে নদীর ভিতরে পলি জমে জমে নদীটা সংস্কার হয় না, এই এই নদীর মাটি মানে মাটিটা দিয়েই, এবং আমাদের যে মা মানে আমাদের মা একেবারে মাটির কাছাকাছি থাকা মা, এবং আমরাও সকলে একদম মাটির কাছাকাছি থেকেই বড় হয়েছি। তো বিশাল বিশাল বড় দুর্গাপুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে সেই পুজোতে অনেক বেশি বাজেট আছে কিন্তু মানুষের আবেগ কমে যাচ্ছে, কিন্তু আমরা মাটির কাছাকাছি থেকে বড় হয়েছি এবং মাটির সাথে থেকেই আমাদের এই মায়ের পুজো। সেই সব ভাবনা চিন্তা নিয়ে একেবারে প্রতিমাতেও আমরা একদম মানে আপনারা দেখলে বুঝতে পারবেন বা আসলে বুঝতে পারবেন, পুরোটাই মাটির কাজ আছে এখানে, এবং পুরো একদম মানে আমাদের মা মাটির মা, আমরা মাটির মানুষ একেবারে, সেই থেকেই আমাদের এইরকম ভাবনা চিন্তা। পঞ্চমীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন বারাসাত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। এদিন সকালে প্রদীপ প্রজ্বলন করেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তারপর উপস্থিত ছিলেন 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল। এছাড়াও আরও অনেক বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। এই ইছামতি নদীকে ফিরে পেতেই দেবীর আরাধনায় মগ্ন হয়েছে ওরা। নদীর বুকের উপর কচুরিপানা দিয়ে তৈরি এই মণ্ডপের সঙ্গে শিল্পী সিন্টু ভট্টাচার্যের তুলির টানে এই মৃন্ময়ী মা সেজে উঠেছেন। অর্পিতা মণি, দেশের সময়।